যে যুবক মনে করে যে যুবক যার সাথে প্রেম করে সে অনেক পরহেজগার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে পর্দা করে এটাকে বলা হয় সবকিছুর ইসলামীকরণ এই যুগে নতুন ট্রেন্ড শুরু হয়েছে সবকিছুর কি করণ ইসলামিক মুভি ইসলামিক নাটক ইসলামিক সিনেমা ইসলামিক প্রেম ইসলামিক সিনেমা হল এমন কিছু বাকি নাই যেটার ইসলামীকরণ হয়নি ইসলামিক গান কত বক্তা নেবেন যারা অশ্লীল গানের সুরকে নকল করে ইসলামী গান বানিয়েছে এদের হাঁটু জলে ডুবে মরা উচিত এদেরকে ছেটিয়ে মঞ্চ থেকে বিদায় করা উচিত এরা এই সমস্ত গান বানা দিকে ইসলামের অপমান করেছে সম্মানিত উপস্থিতি এই ইসলামীকরণ থেকে বের হয়ে আসতে হবে ইসলাম কারো বাপের পৈতৃক সম্পত্তি নয় যে নিজের মতো ইসলামকে বানিয়ে নেবে 1400 বছর আগে যেভাবে আল্লাহ রাসূল ইসলাম দিয়ে গেছে ওইভাবেই থাকবে তুমি পারলে সেটার মতো করে চেঞ্জ হও না পারলে ছেড়ে দাও আজকে আপনি হিন্দু হন কতজন হিন্দু হয়ে গেছে তাদের কিছু চেঞ্জ হওয়া লাগেনি কতজন খ্রিস্টান হয়ে গেছে তাদের কোনো কিছু পরিবর্তন করা লাগেনি নিজের মতো করে হিন্দু ধর্ম বানিয়ে নিয়েছে নিজের মতো করে খ্রিস্টান ধর্ম বানিয়ে নিয়েছে কিন্তু কেউ যদি মুসলমান হতে চায় তো ইসলাম তার মন মতো পরিবর্তন হবে না ইসলাম ধর্মে আসতে হলে নিজেকে পরিবর্তন করে নিয়ে ইসলামের মতো পরিবর্তন করে নিয়ে ইসলামে আসতে হবে ইসলাম মানে কি বলেন তো ইসলাম মানে কি আত্মসমর্পণ করে দেওয়া ইসলামের হুকুম আহকাম আল্লাহর বিধিবিধান আল্লাহর রাসূলের বিধিবিধানের সামনে নিজের মন মস্তিষ্ক বিবেক শরীর সবকিছুকে মাথা নত করে দেওয়া যা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানে যা আছে তার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিলাম এর নাম ইসলাম অতএব কোনো অবৈধ কাজের ইসলামীকরণ চলবে না যুবক তুমি ধোকার মধ্যে আছো তুমি যার সাথে যেটাকে প্রেম বলতেছো এটা প্রেম নয় এটা জেনা এটার ইসলামের এটার নাম কি জেনা আপনি যদি জেনার সম্পর্ককে প্রেম বলেন তাহলে ইসলামকে অপমান করা হবে অপমান করার গুনাহ আলাদা আর গুনাহ করার গুনাহ আলাদা আপনি দাড়ি কাটেন না এটার গুনাহ আলাদা কিন্তু দাড়িকে অপমান করেন এটার গুনাহ আলাদা ইসলামের কোন বিধিবিধানকে অপমান করা মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া কাফের হয়ে যাওয়া আপনি সালাত আদায় করেন না এটার গুনাহ আলাদা আর সালাতকে অস্বীকার করা যে কিসের সালাত আমি সালাত পড়ব না তো কি হয়েছে এটার গুনাহ আলাদা আপনি প্রেম করেন কিন্তু প্রেমকে ইসলামীকরণ করিয়েন না ওটাকে প্রেম বলিয়েন না ওটাকে বলেন জেনা জেনা বলে জেনা করেন তাহলে একটা গুনাহ হবে আর জেনাকে প্রেম ভালোবাসা নাম দিয়ে জেনা করলে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কেননা তখন ইসলামের অপমান হয় আপনার সম্পর্ককে ইসলাম কি নাম দিয়েছে জেনা ওটাকে ইসলাম প্রেম ভালোবাসা নাম দেয়নি অতএব যুবক স্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে সজাগ ও সচেতন হতে হবে তুমি তাৎক্ষণিক আবেগকে প্রাধান্য দিয়ে ভুল পথে পা বাড়িয়েছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে তার মধ্যে কিছুই যদি না থাকে তো অবশ্যই দিনদারিতা দেখিও কেননা সারা দুনিয়াকে এক পাল্লায় রাখলে আর দিনদার নারীকে এক পাল্লায় রাখলে দিনদার নারীর পাল্লা ভারী হয়ে যায়